ক্যাশ প্যান্ডা নামের এই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে মাত্র 70 টাকা ইনকাম করতে পারলে মোবাইল রিচার্জ এবং মাত্র 500 টাকা ইনকাম করতে পারলে বিকাশ নগদ রকেট পেপাল পেটিএম কয়েনবেস বিটকয়েন ইত্যাদির মাধ্যমে উঠে আপনি সাথে সাথে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এই ক্যাশ প্যান্ডা অ্যাপটি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 5 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ তৃতীয় ইনকাম অ্যাপ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্লে স্টোর থেকে 1000 থেকে বেশি লোক কিন্তু অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে সো গাইস এই ক্যাশ প্যান্ডা অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন সো প্রথমত আপনি আপনার ফোনে এই ক্যাশ প্যান্ডা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ক্যাশ প্যান্ডা লিখে এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন অ্যাপটি আছে সম্পূর্ণ তৃতীয় ইনকাম অ্যাপ তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি আছে সম্পূর্ণ তৃতীয় ইনকাম অ্যাপ ইতিমধ্যে 1000 প্লাস ডাউনলোড রয়েছে সো গাইস এই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন আপনার ফোনে তারপরে ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে তারপরে আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই আপনি এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ইউএস সার্ভারে কানেক্ট করবেন ইউএস ইউকে কিংবা কানাডা সার্ভারে সো আমার এই সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে বা চলে যাচ্ছে ওই ক্যাশ প্যান্ডা অ্যাপটিতে সো গাইস এই ক্যাশ পান্ডা অ্যাপটি দেশে পাওয়ার ঠিক এইরকম দেখাবে সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে এইখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দেবে এবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর ফোন নেম এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামের ক্রিয়েট হবে দেন এখানে দুই নম্বরে রয়েছে একটা অপশন ইমেল বলে এখানকার ইমেল অপশনটা ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন দেন এখানে রয়েছে রেফার কোড বলে একটা অপশন আপনি এখানকার রেফার কোড অপশনটা ক্লিক করে আপনার ফোনে আপনার এখানে রেফার কোড অপশনটা ক্লিক করে 1234 বসিয়ে দেবেন তাছাড়া আমার রেফার কোডটি বসাতে পারেন আমার রেফার কোডটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড বলে এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই এখানে 4 digit প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বলে এখানে ক্লিক করে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটা তো একবার টাইপ করে বসিয়ে দেবেন দেন এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন এখানকার এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এইবার আপনাকে যেটা করতে হবে আপনি এইমাত্র যে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছেন আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো এখানে প্রথম একটা অপশন রয়েছে ইন্টারভিউর ইমেল বলে এখানে ক্লিক করে এইমাত্র যে ইমেল দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম ইমেলটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন এখানে ক্লিক করে এইমাত্র যেই দুইবার সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর এখানে রয়েছে সাইন ইন বলে একটা অপশন এখানকার এই সাইন ইন অপশনটা ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে সো গাইস অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন তাহলে কেবল অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট পাবেন আর অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে এবার আপনি একটা হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেফার অ্যান্ড আর্ন বলে এখানকার রেফার অ্যান্ড আর্ন অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে আপনার এই রেফার কোডটি ব্যবহার করে যদি কাউকে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে পারেন তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন আর এখান থেকে আপনারা খুব সহজেই আমার রেফার কোডটি দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটি ভালো করে দেখে রাখুন এই রেফার কোডটি ব্যবহার করে অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন করে তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন আমার রেফার কোডটি আসছে 769680 এটা হচ্ছে আমার রেফার কোড তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে শেয়ার বলে এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধু বান্ধবদের মাঝে লিঙ্ক শেয়ার করে দিতে পারেন উপরে দেখতে পাচ্ছেন যে সুকর্তা হচ্ছে গেট 10% বোনাস অন পার রেফারাল অ্যাক্টিভিটিস এবং পাবেন ইউ গেট 10% ফর ইউর রেফার বিনিময়ে তো প্রত্যেক রেফারে কত টাকা আপনি পাবেন সেটা এখানে তারা লিখে রাখেন না জাস্ট আপনি একটা রেফার কার্ড দেখতে পারেন আপনাকে কত পয়েন্ট দেয় এখানে আপনার রেফার কোডটি চলে আসবে সো এখান থেকে ব্যাগে চলে আসে আশা করি রেফার সিস্টেমটা বুঝতে পেরেছেন বেশি বেশি রেফার করবেন বেশি বেশি পয়েন্ট পাবেন আর যাই হোক অ্যাপটিতে কাজ করার সময় আপনার কাছে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন অর্থাৎ অ্যাড শো করে তাহলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটিকে অবশ্যই আপনি ক্লোজ করে দেবেন ভুলে আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে জাস্ট আপনার কাছে অ্যাড শো করলে অ্যাডটি আপনি স্কিপ করে দেবেন ক্লোজ অপশন আসলে ক্লোজে ক্লিক করে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন
সো গাইস দেখতে পাচ্ছেন, সো এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে উপরে একটা অপশন রয়েছে নোটিস বেল, এখানে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে কাজ করার নোটিশটা দেখে নিতে পারেন। ওকে, তো এখান থেকে এবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন অ্যাপটির এই যে অসংখ্য অপশন রয়েছে এই যে অসংখ্য অপশনে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে সরাসরি টাকা ইনকাম হবে না, অর্থাৎ টাকা অ্যাড হবে না। আপনাকে প্রথমে পয়েন্ট দেবে অর্থাৎ কয়েন দেবে, আপনাকে সেই কয়েনগুলো টাকাতে কনভার্ট করতে হবে, তারপরে আপনি সেই টাকা উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। কীভাবে কী করতে হবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যখন আপনি এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে, আপনি কিন্তু আপনাদেরকে পয়েন্ট উইথড্র দিতে পারবেন না, তাই আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে রাখতে হবে টাকা। তো এইখানকার পয়েন্ট ইনকাম হলে সেই পয়েন্টগুলো এখানকার টাকাতে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, তো প্রথমত আপনাকে থাকতে হবে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট। 1000 পয়েন্ট হয়ে গেলে সেই পয়েন্টগুলো এখানকার টাকাতে কনভার্ট করার জন্য অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে উইথড্রল, এই উইথড্রল অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কনভার্ট পয়েন্ট টু টাকা, এখানকার এই কনভার্ট পয়েন্ট টু টাকা অপশনটা ক্লিক করলে আপনার পয়েন্টগুলো এখানকার টাকাতে বিডিটি টাকাতে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। গাইজ, আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে টাকা হিসেবে পাবেন মাত্র 5 টাকা থেকে 10 টাকা। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করে পয়েন্ট ইনকাম হলে পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করতে হয়। তো এবার আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি অ্যাপটির কাজ করার জন্য। এবার আপনি এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্পিন উইল, এখানকার এই স্পিন উইল অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে স্পিন মারার জন্য একাডেমি মোট স্পিন দেবে 11টা। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মানে একটা স্পিন মারে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্পিন অপশনটা ক্লিক করে দিলাম, দেন এটা ঘুরতে শুরু করেছে, এবার আমাকে পয়েন্ট দেবে, দেখি কত পয়েন্ট দেয়। সো 20 পয়েন্ট দিয়েছে, কংগ্রেচুলেশন ইউইন 7 পয়েন্ট, 7 পয়েন্ট দিয়েছে। যদি কোনো 100 করতো, 100 করার কথা ছিল, 100 করলে আপনারা অবশ্যই সেই অ্যাডটি ক্লোজ করে দিতেন। তারপর আপনি স্পিন মারার পরে যেই পয়েন্টটা পেয়েছেন সেই পয়েন্টটা কালেক্ট করার জন্য আপনি এখানকার এই কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন। সো কালেক্ট অপশনটা ক্লিক করলে আপনার কাছে আর একটা 100 করতে পারে, সেই অ্যাডটিও আপনি ক্লোজ করে দেবেন। সো আমার নেট কানেকশন ছিল তো এখান থেকে 100 করলো না, আপনার কাছে দুইটা কিংবা একটা 100 করতে পারে, আর দুইটা আপনি অবশ্যই ক্লোজ করে দেবেন, ভুলেও ক্লিক করবেন না, ক্লিক করলে ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যেতে পারে। সো এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে। এখানকার এই স্পিনার অপশনটা ক্লিক করে এটা ঘুরতে শুরু করবে, দেন আপনাকে পয়েন্ট দিবে। সো গাইস, এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে স্পিনার অপশনটা কাজ করার মেন নিয়মটা কী। আপনি যেটা করবেন, জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে একাডেমি আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে মোট স্পিন দিবে মোট 11টা। আপনি এখানে মোট 10টা স্পিন মারবেন, 10টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো 100 করবেন ব্যাটগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন অর্থাৎ 11 নম্বর স্পিন মারবেন, 100 করলে এটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন, একটা 100 করবেন ব্যাটটি আপনি ক্লোজ না করে এটি ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, ক্লিকের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, অন্যান্য অপশনগুলো তো আপনাকে যেভাবে দেখাবো সেইভাবে আপনাকে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে এখানকার স্পিনার অপশনটাতে। তো এবার এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেলি চেক বলে, আপনি এখানকার ডেলি চেক অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটা নিয়ম পেয়ে যাবেন ক্লিকের কাজ কমপ্লিট করার, নিয়মটা আপনি এখান থেকে পরে দেন এখানকার এই গেট বোনাস অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে আপনার কাজ হচ্ছে অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ না করে অ্যাডটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে যদি প্লে স্টোরের এই ধরনের কোনো অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে আসে আপনার কাজ হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটাতে ডাউনলোড অ্যাপ্লিকেশনটাকে আপনার ফোনে ডাউনলোড করা, কিংবা অ্যাপ্লিকেশন না নিয়ে আসে আপনাকে যদি কোনো গুগলের কোনো ওয়েবসাইটে নিয়ে যেত তাহলে আপনার কাজ হচ্ছিল সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করা। আশা করি বুঝতে পেরেছেন, এটাকেই বলে জাস্ট ক্লিকের কাজ। এবার এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্যাপচা বলে, এখানকার এই ক্যাপচা অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন পূর্বের মতো ঠিক আপনার কাছে ক্যাপচা দিবে মোট 11টা। আপনি এখানে এই লেখাটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনটা ক্লিক করলে আপনার কাছে 100 করে ব্যাটারি ক্লোজ করে দেবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন, 100 করে ব্যাটারি আপনি ক্লোজ করে দেবেন। তারপরে পূর্বের মতো অর্থাৎ লাকি স্পিনের মতো আপনি যেটা করবেন মোট 10টা স্পিন, 10টা ক্যাপচা সলভ করবেন, যতগুলো 100 করে ব্যাটগুলো আপনি ক্লোজ করে দেবেন, সর্বশেষ ক্যাপচা সলভ করবেন অর্থাৎ 11 নম্বর ক্যাপচা সলভ করবেন, একটা 100 করে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন 11 নম্বর, তারপর আপনার কাছে যে অ্যাডটি শো করবে অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, সিম্পল ক্লিকের কাজ। সো আশা করি বুঝতে পারছেন আপনি প্রত্যেকটা অপশনে কাজ করার নিয়মটা। অসংখ্য অসংখ্য অপশন রয়েছে, তারপর রয়েছে ম্যাথ কুইজ, তারপর রয়েছে ক্রেডিট কার্ড, ওয়েবসাইট ভিজিট করে টাকা ইনকাম, তারপরে ভিডিও দেখা, অসংখ্য অপশন রয়েছে। আপনি যখন একটা অপশনের উপর ক্লিক করলে আপনার কাছে যতগুলো কাজ দেবে প্রথমত আপনি যতগুলো প্রথমত যতগুলো কাজ থাকবে সবগুলো কাজ আপনি কমপ্লিট করবেন, 100 করলে অ্যাডগুলো আপনারা অবশ্যই ক্লোজ করে দেবেন, একদম সর্বশেষ অ্যাড ক্লিক করে আপনি ক্লিকের কাজটা কমপ্লিট করবেন। ক্লিকের কাজ মানে হচ্ছে অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, এবার আপনাদেরকে
পরে দিছে যে স্পিনার অপশনটা সরি অ্যাপটিতে যখন আপনি কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বারস অনেকগুলো পয়েন্ট ইনকাম হবে পয়েন্টগুলো কিভাবে টাকাতে কনভার্ট করা সেটা তো আপনাকে দেখিয়ে দিলাম টাকাতে কনভার্ট করার পর আপনার অ্যাকাউন্টে মেম্বারস যখন অনেকগুলো টাকা ইনকাম হয়ে যাবে তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে টাকা উইথড্র দেবেন অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ওয়ালেটের মতো এইখানকার এই ওয়ালেট অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মেম্বারস টাকাটা শো করবে দেন এখান থেকে আপনি ক্লিক করে আপনার পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করে নিতে পারেন 1000 পয়েন্ট হলেই তো উইথড্র অপশনটা এসে এবার আপনি এখানকার এই উইথড্র পাউন্ডস অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে এখানে উপরে একটা নোটিশ শো করতে হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি মিনিমাম দুজনকে রেফার করে থাকেন তাহলে অ্যাকাউন্ট চেক করার সাথে আপনাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র দেওয়ার জন্য অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে রয়েছে এখানে মোবাইল রিচার্জ বিকাশ রকেট রকেট পার্সোনাল তারপরে নগদ পেপাল কয়েনবেস পেটিএম অসংখ্য অপশন রয়েছে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা পেমেন্ট নেবেন অবশ্যই মোবাইল রিচার্জের মাধ্যমে তো আপনি এখান থেকে মোবাইল রিচার্জ অপশনটা ক্লিক করে এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটাতে মোবাইল রিচার্জ নিতে চাচ্ছেন তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে একটা অপশন রয়েছে হাউমাস বলে এখানকার হাউমাস অপশনটা ক্লিক করে আপনি যত টাকা উঠে দিতে চাচ্ছেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন সো মিনিমাম অ্যাপটি থেকে উঠে দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে মেম্বারস থাকতে হবে সর্বনিম্ন 20 টাকা মোবাইল রিচার্জ নিতে চাইলে সো এখান থেকে নাম্বারটা আপনি জাস্ট দিবেন তারপর হাউমাসে গিয়ে এখান থেকে রিডিম রিকোয়েস্ট অপশনটা ক্লিক করে সরি মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 70 টাকা মোবাইল রিচার্জ নিতে চাইলে এবং আপনি যদি বিকাশ পেমেন্ট নিতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে মেম্বারস থাকতে হবে সর্বনিম্ন দেখি কত টাকা লেখা শুরু করে সর্বনিম্ন আপনাকে থাকতে হবে 550 টাকা সো এই ব্যাপারটা আপনি অ্যাপটি থেকে উঠে দিতে পারেন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্স থেকে টাকা উইথড্র আপনি আপনার টাকাটা হাতে রিসিভ করতে পারেন রকেটে উইথড্র দিতে চাইলে অ্যাকাউন্টে মেন ব্যালেন্স থাকতে হবে 500 টাকা মানে আপনি অ্যাপটিতে কাজ করে প্রত্যেকদিন 500 টাকা প্লাস ইনকাম করতে পারবেন ইজিলিভাবে জাস্ট আপনি মোবাইল রিচার্জ নিতে চাইলে সর্বনিম্ন উইথড্র দিতে পারবেন আপনার 70 টাকা হলে উইথড্র আর অন্যান্য পেমেন্ট মেথডে উইথড্র দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে অনেকগুলো টাকা থাকতে হবে অর্থাৎ 500 টাকা প্লাস সো গাইস মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে অ্যাপটিতে সো গাইস এই ক্যাশ প্যান্ডা অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝে দিয়েছি অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন কাজ করে উঠে দেওয়ার পর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দেয় না সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ডিসক্লেমার লেখা পেয়ে দেবেন সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।